হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া পিঠার রেসিপি নিয়ে হাজির। শীত রয়েছে, পিঠা হবে না তা কি কখনো হয়? অসম্ভব সুস্বাদু এই পিঠাটি। এর তৈরি পদ্ধতি একটু ভিন্ন ধরনের। আমার চ্যানেলে প্রচুর পিঠার রেসিপি রয়েছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পর্বটি শুরু করার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। তাহলে শুরু করছি। এখানে গোবিন্দভোগ আতপ চাল রয়েছে 220 গ্রাম। চালটাকে পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। চালটাকে বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে না, কেন তা ক্রমশ প্রকাশ্য। এবার জলটাকে ঝরিয়ে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নেব। চালটার কিন্তু পেস্ট তৈরি করতে হবে না, আধ ভাঙা করে নিতে হবে। মিক্সির পালস মোডটা কয়েকবার চালালে চালটা দেখবেন আধ ভাঙা হয়ে যাবে। চালটাকে যেহেতু পেস্ট করতে হবে না, তাই বেশিক্ষণ ভেজানোর কোনো প্রয়োজন নেই। চালটা আমি আধ ভাঙা করে নিয়েছি। এবার একটা নারকেলের পেস্ট তৈরি করব, তাই আবার ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। প্রয়োজন মতো দুধ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। নারকেলের পেস্টটাও তৈরি। এবার চলে যাব মূল পর্বে। একটা খালি কড়াইকে গরম করতে বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দেব কাঁচা লাল বাদাম। তবে তার আগে গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করে দিতে হবে। বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেব। বাদামগুলো ভাজতে ভাজতে দেখবেন খোসাগুলো কালো হয়ে বাদামগুলোর গা থেকে খুলে আসছে। বাদামগুলো ভাজা হয়ে গেলেই অন্য একটা পাত্রে ঢেলে দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবং তারপর আধ ভাঙা করে নিতে হবে। এবার এদিকে একই কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে দেব আধ ভাঙা চালের পেস্টটা। চালের পেস্টটা দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত নাড়তে নাড়তে দুধের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, নইলে দলা বেঁধে যাবে। চালটা মিশে গেলে একে একে দেব নারকেল বাটা, ঘি এবং ছোট এলাচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে চালটাকে সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচ কমে কিন্তু থাকবে। মাঝপথে দিলাম সামান্য লবণ। লবণটা আপনারা আগেও দিতে পারবেন। মিশিয়ে নিয়ে দেব আধ ভাঙা বাদাম। এখন আমি এর থেকে অর্ধেকটা ব্যবহার করব, বাদ বাকিটা রেখে দেব পরে ব্যবহারের জন্য। মিশিয়ে নিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা তা একটু দেখে নিচ্ছি। চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার দেব স্বাদমতো খেজুরের গুড়। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু খেজুরের গুড়টা দিতে হবে, নইলে চালটা সেদ্ধ হবে না। এখানে কিন্তু চিনি ব্যবহার করলে চলবে না, তাহলে পিঠার গন্ধবর্ণ কোনোটাই আসবে না। এবার আর করণীয় বিশেষ কিছুই নেই, শুধু ক্রমাগত নাড়া ছাড়া। ক্রমাগত নাড়তে নাড়তে মিশ্রণটাকে মাখা মাখা করে নিতে হবে। ক্রমাগত নাড়াটাই এই পিঠা রান্নার সবচেয়ে পরিশ্রম সাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। গ্যাসের আঁচ সম্পূর্ণ পদ্ধতিতেই কিন্তু একদম কম থাকবে। মাখা মাখা হয়ে গেলেই ঘি দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ঘিটা ভালো করে মিশ্রণটার সাথে মিশে গেলেই একটা ঘি মাখানো পাত্রে ঢেলে ফেলতে হবে। আমি এখানে 2টো পাত্র ব্যবহার করেছি।
পিঠার ওপরটা কিন্তু একটু সমান করে নিতে হবে। চন্দন কাঠ পিঠার মিশ্রণের ওপরে ছড়িয়ে দিতে হবে আধ ভাঙা বাদামগুলো। প্রচন্ড গরম বলে হাতটাকে ঠান্ডা জলে চুবিয়ে ব্যবহার করতে পারবেন। এবার পিঠাটাকে সেট হওয়ার জন্য 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। তাহলে 12 ঘন্টা পর ফিরে আসছি। পিঠাটা একদম সেট হয়ে গেছে। পিঠাটা কাটার জন্য ছুরিটাতে আমি ঘি মাখিয়ে নিলাম, কাটতে সুবিধে হবে। এবার পিস পিস করে কেটে নেব। আর দেরি না করে তাড়াতাড়ি এই নতুন ধরনের পিঠাটি বানিয়ে বাড়ির মানুষদের তাক লাগিয়ে দিন। আশা করছি আজকে রেসিপিটি সকলেরই ভালো লেগেছে। যারা আজকে চ্যানেলে নতুন বন্ধু, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।